বঙ্গবন্ধু বিপিএল সপ্তম আসর দুই হাজার উনিশ দুই চট্টগ্রামের কাছে সাত উইকেটে হেরে বঙ্গবন্ধু বিপিএল থেকে বিদায় নিল ঢাকা প্লেয়ারটন আজকের ম্যাচ জিতলে হয়তো সামনে কোয়ালিফায়ার টুতে আরেকটা সুযোগ থাকতো সেই সুযোগটা আবার ঢাকার থাকলো না চট্টগ্রামের কাছে মাত্র একশো চুয়াল্লিশ রানে আউট হয়ে যায় ঢাকা প্লেয়ারটন একশো পঁয়তাল্লিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে চট্টগ্রাম খুব সহজেই ম্যাচ উইন হয় দেখা যায় যে অল্প রানের কারণে সাদা কিছু রান না নিলেও হয়তো আরও খারাপ করত এত বাজে ব্যাটিং করেছে ঢাকা যা কেউ কখনও ভাবেনি যে কোয়ালিফায়ারে এসে ঢাকা এত খারাপ খেলবে চট্টগ্রাম খুব অনাস সেই ম্যাচটি জিতে নেয় পরবর্তী কোয়ালিফায়ার টুতে জিতে গেলেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্স জিতে যাবে কোয়ালিফায়ার টু জিতে গেলেই ফাইনাল নিশ্চিত হয়ে যাবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের রাত্রে খুলনার সাথে রাজশাহীর খেলা হবে এই ম্যাচটিতে যে জিতবে সে সরাসরি ফাইনালে চলে যাবে যে হারবে তার সাথে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের খেলা হবে ঠাকার প্লেয়ারটুন এইভাবে বিদায় নেবে কেউ কখনো সেটা ভাবেনি মাস্ট্রফির মতো অধিনায়ক পেয়েছিল তামিম থিচারা পেরার মতো ভালো ভালো ব্যাটিং পেয়েছিল তারপরেও কিছু করতে পারলো না টাকা শুরুতেই যে এইভাবে বাদ যাবে তা কখনো কেউ ভাবেনি রাজশাহী খুলনা চট্টগ্রামের তিন দলই এখন শক্তিশালী খুব বেশি শক্তিশালী খুলনার আর রাজশাহী এই দুই দলের মধ্যে যে কোনো একজনের এবারের আসরে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে দেখা যাক আগামী ম্যাচগুলোতে কে কীরকম করে এবং কে সামনের অন্যান্য সিজন পরবর্তী সিজনে হয়তো টাকা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে সবগুলো পাকিস্তানের খেলোয়াড় না নিয়ে যদি দুই একটা বাইরের খেলোয়াড় নিত ওয়েস্ট ইন্ডিজ বা অন্যান্য বা দেশি প্লেয়ারে যদি দুই একটা ভালোভাবে নিয়ে নিত তাহলে হয়তো এই অবস্থা হতো না হেরে গেল আর কিছু কারণ নেই এবারের সপ্তম আসরে বিদায় নিল ঢাকা প্ল্যাটন চট্টগ্রামের কাছে সাত উইকেটে হেরে